প্রথম ম্যাচে হারের ধাক্কা কিংবা নিজের পারফরমেন্স সবকিছু এক মুহূর্তের জন্য মাথা থেকে ঝেড়ে হুট করে এক চিমটি হাসি মাশরাফির মুখে। পুরনো গুরুকে পেয়ে সবকিছু ভুলে আড্ডায় জমে উঠলেন বাংলাদেশের এই সাবেক অধিনায়ক। করলেন দুষ্টুমি, হলো ভালোবাসা বিনিময়, তারপর একটু খোঁজ খবর। গুরু শিষ্যের এমন আবেগঘন ভালোবাসার বিস্তারিত থাকছে স্পোর্টস শিশুর প্রতিবেদনে। ডেপ হোয়াইট মোরকে দেখে মুখ লুকিয়ে কিছুটা চুপি সারে এগিয়ে যাচ্ছিলেন মাশরাফি বিন মর্তজা। নিজের পুরনো গুরুকে চমকে দিতে যেন এমন দুষ্টমিতে মেতে উঠছিলেন ক্যাপ্টেন ফ্যান্টাসি। তবে শেষ পর্যন্ত তার পরিকল্পনা সফল, ম্যাচের দুষ্টমি ধরা পড়ে যায় সাবেক এই গুরুর কাছে। পরে হাসিমুখে পরম মমতায় ডেপকে জড়িয়ে ধরেন ম্যাচ, একে অপরকে জড়িয়ে ধরে চোখে মুখে দেখা যায় কাছের মানুষকে ফিরে পাবার পরম আনন্দ। এদিন দুজনে মিলে যেন মিরপুরে ফিরিয়ে এনেছিলেন পুরনো সেই শখের স্মৃতিগুলো। গেল 2015 সালের পর এবার ভিন্ন ভূমিকায় বাংলাদেশে এসেছেন হোয়াইট মোর। বিপিএলে ফরচুন বরিশালের টেকনিক্যাল ডিরেক্টর হয়ে দায়িত্ব পালন করছেন তিনি। এই গুরুর হাত ধরেতেও ক্রিকেটে পথ ছড়া শুরু হয়েছিল মাশরাফি বিন মর্তজার। টাইগারদের সাবেক দলপতিকে ভালোবেসে স্নেহের সাথে পাগলা বলেই ডাকতেন হোয়াইট মোর। জার্সির কলারটা উঁচু রেখে প্রতিপক্ষ ব্যাটারকে চোখ রাঙানো তো শেখা হয়েছে তারই কাছেই। দীর্ঘ লম্বা সময় পর গুরু শিষ্যের এমন রসায়নতায় মুগ্ধ করেছে মিরপুর স্টেডিয়ামের চারপাশে থাকা প্রতিটি মানুষকেই। হোয়াইট মোরের জন্য তো এক প্রকার স্মৃতির মিলন, বিপিএলের কল্যাণে তো পুরনো শিষ্যদের সঙ্গে এক প্রকার পুরনো মিলনই চলছে অস্ট্রেলিয়ান এই কোচের। দুজনে আলোচনার বিষয় কী তা অবশ্য জানা যায়নি, তবে লম্বা সময় ছাপিয়ে ম্যাচের আন্তর্জাতিক ক্রিকেট থেকে রাজনীতি। তবে মাশরাফির বর্তমান অবস্থা দেখে বা কিছুটা চমকিয়ে গেছেন ডেব, সেটা হয়তো বা স্বাভাবিক। 17 বছর আগে কৈশোর প্রেরণ ও কৌশিকের সঙ্গে বর্তমান মাশরাফির যে আকাশ পাতাল অমিল, হয়তো সাবেক এই শীর্ষের হাঁটুর ইঞ্জুরি নিয়েও খানিকটা আলোচনা সারেন ডেব। ডেবের সাথে মাশরাফির সম্পর্ক বহু পুরনো। ক্রিকেট ক্যারিয়ারের শুরুতে ডেব হোয়াইট মোরকে কোচ হিসেবে পেয়েছিলেন মাশরাফি, তাই এই দুজনের সম্পর্কের গভীরতা এতটাই বেশি ছিল যে 2006 সালে নিজের বিয়েতেও হোয়াইট মোরকে নড়াইলে নিয়েছিলেন ম্যাচ। কালের পরিক্রমায় আজ দুজনের প্রতিপক্ষ, তবে মাঠে খেলা যেন গুরু শিষ্যে সে মধুর সম্পর্কে ঘটা পারেনি একটু বাধার দেওয়াল। তাই তো রীতিমতো গুরুর সাথে দীর্ঘ আড্ডায় চুকিয়ে দিয়ে বিদায় নিয়েছেন মাশরাফি। এরপরে কাছে পেয়েছেন টাইগার ক্রিকেটের বড় ভাই খালেদ মাহমুদ সুজনকে। এদিন কিছুটা রিল্যাক্স মোডে ছিলেন মাশরাফি। মিরপুর মাঠে খুনসুটি আর আড্ডা দিয়ে কাটিয়েছেন নিজের সময়। চলতি বিপিএলে এক ম্যাচ খেলে ফেললেও দীর্ঘ অনুশীলনে দেখা যায়নি নড়াইল এক্সপ্রেসকে। যদিও বা বিপিএলের প্রথম ম্যাচে দীর্ঘ 250 দিন পর বল হাতে প্রথম বলে পেয়েছেন উইকেটের দেখা, মাশরাফি বলে হয়তো এমনটা সম্ভব হয়েছে। অন্যরা দিনের পর দিন পরিশ্রম করেও যেখানে সফলতা দেখা পায় খুব কষ্ট করে, সেখানে দীর্ঘ অনুশীলন ছাড়াই মাশরাফি দেখিয়ে দিয়েছেন কেন তিনি সবার থেকে আলাদা। টাইগার ক্রিকেটের আজকের অবস্থানে আসতে বড় অবদান রেখেছেন কিন্তু ডেব হোয়াইট মোর। 2003 থেকে 2007, 4 বছর টাইগারদের দায়িত্ব পালন করেছেন সাবেক এই কোচ, তাই হয়তো সাবেক এই কোচের প্রতি ক্রিকেটারদের ভালোবাসাও বেশি। গুরু শিষ্যের এমন ভালোবাসে বেঁচে থাক যুগের পর যুগ। আপনি যদি এমনটা মনে করেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।